কোটি টাকা দিলো হবে না, কোটি টাকা দিলো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়ান নিউজ বিডি চ্যানেল থেকে প্রিয় দর্শক, ঢাকা কারওয়ান বাজার বিকেলের দৃশ্য প্রায় 7:30টার কাছাকাছি বাজে গেছে। তো দর্শক আপনাদেরকে ইলিশের আপডেটটা দেওয়ার জন্য আর কিছুই না, এই বড় ভাইয়ের সাথে আমরা কথা বলবো আর আপনাদেরকে ইলিশের আপডেটটা দিব। তো ভিডিওটা কন্টিনিউ করুন, আরও ভাইদের কাছে যাব আর আপনাদেরকে ইলিশের আপডেটটা দিব। তো অবশ্যই ভিডিওটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কী কী ধরনের অভিযানের ভিতরে আপনারা কী কী ধরনের ভিডিও চান, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন আমরা সরাসরি কথা বলি। এটা হচ্ছে দাম 850 টাকা, আর এটা হলো আপনার 820 টাকা। মাছ দেখবেন, মাছ একবার অরিজিনালটা দেখেন, একদম টাটকা মাছ, এই মাত্র শুনেন ভাই। তিন কেজি কম হয়েছে না, বড় গাছে উঠেন। বড় ভাই কেমন আছেন? আছি, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে বলো। আপনি আছেন বলো? আমি আছি ভালো। অভিযানের বাকি আর মাত্র কালকের দিন বিক্রি করা, পরের দিন থেকে অভিযান আর সময় নাই, কোন কাজ আর একদিন একদিন আছে মাত্র। একদিনের ভিতরে যা যে যা নিতে পারে নাকি? একদিনের ভিতরে যে যা নিতে পারে তা হবে না তো, কারণ যে যা চায় তা তার পাইবো না। না না না, কারণ মাছ তো যা আছে সবার যার কিছু তা আছে সেই পাইবে, খেলা শেষ। ইলিশ মাছের দাম কম্বো কম্বো করে আশা করি অনেক উল্টে কেজি দেবে না, 100 টাকা বেড়ে গেছে, বেড়ে গেছে। আমদানি কম হলে তো দাম বাড়বে, এটা সবাই জানে, সবাই তো অবাক হয়েছে যে মাছের দাম বাড়বে ইয়া কমবে। হ্যাঁ, আমি নিজে আমার নিজের নিজের জামাই বাড়িতে মাছ বাড়াই না, কিছু বাড়ানো গেছিল বাড়িতে দিলাম না। আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে। এটা সাইজ আছে আপনার 700 গ্রাম, 750 গ্রাম, 1500 গ্রাম সাইজ আছে। মাছ খুব ভালো, মাছ ভালো, একবার ডিম ছাড়া মাছ স্যার বিক্রি হয়েছে 850 টাকা, 850। ১১৮ এটা হলো 830 টাকা সর্বনিচি, একটু বড় একটু ছোট, এটা একটু ছোট সাইজ। এটা আপনার 700 হয়, 700 গ্রাম একটু কম হয়, মাছ ডিম ছাড়া মাছ খুব ভালো। এটা কার? আরেকজন না? হ্যাঁ, এটা আমার, এটা আমাদের দোকান, এটা আমাদের দোকান। এটা আছে আপনার 1 কেজি মাইনাস, ওটা আছে 800 গ্রাম। কত দিয়েছিলেন? ওটা ফেরত দিয়ে আপনি একদম 1000 টাকা কেজি। আর এটা? এটা একদম 1050 টাকা। আপনার কি বলা আছে লাস্ট? লাস্ট আমার তো বলা আছে আলহামদুলিল্লাহ, যে পরিমাণে মাছের দরকার ওই পরিমাণ কিন্তু মাছ নাই বাজারে। আজ এবার আমদানি কম হয়েছে, মানে দর্শক খায়া সুবিধা করতে পারতেছে না, মনে একটা আগ্রহ করছিল যে মাছ দাম কমবে, আসলে কিন্তু হঠাৎ করে দাম বাড়িয়ে গেছে, প্রতি কেজি প্রতি 100 করে বেড়ে গেছে। অন যারা আছে মিডল, যদি ভাগ্য যার থাকে সে খাইতে পারবে, যার ভাগ্য নাই সে আর খাইতে পারবে না, এ পর্যন্ত আমার কথা। তবে সরকার ভালো করছে, খারাপ করছে না, কারণ আমরা বন্ধ দিলে আবার যদি হয় তো আবার খাইতে পারবো, এই বিষয়ে না খেতে পারবো, তা আল্লাহ মাছে রাখলে ইনশাল্লাহ মাছ পাবো। আচ্ছা ধন্যবাদ তাহলে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, সবাই দর্শক আমার যদি কিনার কাস্টমার যারা আছে সবাই ভালো থাকো, ধন্যবাদ। প্রিয় দর্শক আমরা আর একটু সামনে যাব, আপনার এদিক থেকেও সবুজ ভাই আছে, সবুজ ভাই কিন্তু এখনও বিকেলে বসে, আপনারা যারা সবুজ ভাইয়ের চিনেন, আমরা ওই কোনাটায় বসে, ওই দিক দিয়ে ভিতরে বসে, আমরা সবুজ ভাইয়ের কাছ থেকে একটু আপডেট দিই, উনি আগামীকাল খুব বসবে মাছ নিয়ে, তো আমরা একটু এদিকে যাই আর আপনাদেরকে মাছের আপডেটটা জানাই। প্রিয় দর্শক আমরা চলে আসলাম, এই যে আপনারা অনেকেই খোঁজ করছিলেন, এই সেই আব্দুর রব, অনেকদিন পর পাইছি। মাছ প্রতিদিনই বিক্রি করে, বলে কি এই যে ভিডিও করবো না ভিডিও করবো না, ভালো লাগে না, আজকে পাইছি হাতে নাতে ধরছি। আব্দুর রব ভাইয়া কি অবস্থা? ভালো ভাইয়া। তোমার কিন্তু অনেকে খোঁজে যে এত এতটুক বয়সে কিন্তু খেলাধুলা করার কথা, কিন্তু সে এখন কি মাছ বিক্রি করে, ঠিক আছে, মানে পেশায় পেশায় ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত নাকি? তো ভাইয়া আর মাছ তো আর একদিন বিক্রি হবে নাকি আগামীকাল? কালকে বিক্রি হবে না, তো সকালেও কিন্তু মাছ বিক্রি করে ভিতরে, এখন বিকাল হইলে এদিকে বেছে। তো যাই হোক, এই মাছটা কত কত ওজন? এটা 1 কেজি ফেলাছে, 1 কেজি 100-150, 1 কেজি ফেলাছে। এটা কত চলছে আজকে? এটা 1150। অরিজিনাল কোন জায়গার? এটা একবার খুব সুন্দর, অরিজিনাল সুরেতপুরে মাছ, সুরেতপুর না, খুবই সুন্দর লাগছে না মাছটা, বাহ। একদম কত? একদম 1150, একদম 1150, 1 কেজির উপরে না, 1 কেজি 100 গ্রাম 150 গ্রাম। আচ্ছা এই ফাঁসটা কত রুগ? এটা
মাছের ডিজাইনটা আল্লাহ জানে মিটারে যা আছে না না আছে আচ্ছা আব্দুর রব তো এই পর্যন্ত কিছু বলার আছে নি ভাই তোমার কি বলবো অনেকে কত দিবেন ওভার ঢুকছেন আর দেখবেন দেখতে দেখতে তারে তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করেন কারণ আর মাত্র একদিন বাকি আপনাদেরকে ইলিশের আপডেটটা জানালাম আর কেউ যদি আসতে চান অবশ্যই আসেন ওনাদের কাছে এসে মাছটা আসেন কারণ ছোট বয়সে মাছ বিক্রি করে আসলে অরিজিনাল খুবই ভালো ভালো কোয়ালিটির মাছগুলো আমি আপনাদেরকে যদি আরেকবার দেখাই দেখুন খুবই সুন্দর সুন্দর মাছ একবার অরিজিনাল কিন্তু মাছ এগুলো আর এই পাশের মাছটা যদি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর মাছ দেখুন আপনারা আসলে বাজারে এই আব্দুর রব এগুলো নিয়ে একটু কিছু বলো না যে বাজারে যদি আসে কাস্টমার ভালো মাছ যেন দেখে নেয় আমার থেকে অনেক বা অন্যের থেকে অনেক এটাই তো নাকি এটাই তো ভালো মাছ কারণ ধন্যবাদ।